হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কি করে স্কেল তৈরি করতে হয় সেটা শিখব। স্কেল সাধারণত 5 ধরনের হয়, কি কি? প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল আর স্কেল অফ কর্ড। আজ আমাদের ভিডিওয় আমরা কি করে প্লেন স্কেল তৈরি করতে হয় সেটাই দেখব। প্লেন স্কেল সাধারণত দুটো ইউনিট নিয়ে হয়, যেমন মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে যে ডিস্টেন্সটা শো করতে বলবে সেই ডিস্টেন্সটার দশমিকের পরে একটা ঘর থাকবে, তাহলে আমরা প্লেন স্কেল ড্রয়িং করতে পারবো। দশমিকের পরে যদি দুটো ঘর বলায়, যেমন 0.5, দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে আমরা এখানে প্লেন স্কেলে ড্রয়িং করব। কিন্তু যদি আমাদের বলে 4.56, এখানে দশমিকের পরে দু ঘর আছে, তাহলে আমরা ডায়াগোনাল স্কেল ড্রয়িং করব। তাহলে আমরা প্লেন স্কেল ড্রয়িং করতে গেলে দশমিকের পরে একটা ঘর থাকবে, যেমন মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইভাবে আমরা প্লেন স্কেল ড্রয়িং করব। তো আমাদের কোশ্চেনে কি আছে একটু দেখে নিই। কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল অফ RF ইকুয়াল টু 1/50 টু রিড মিটার অ্যান্ড ডেসিমিটার অ্যান্ড এনাফ টু মেজার 5 মিটার, শো দ্য ডিস্টেন্স অফ 4.5 মিটার। আমাদের যে স্কেলটা ড্রয়িং করতে হবে প্লেন স্কেলের, সেই স্কেলটার 4.5 মিটার শো করতে হবে। তার মানে দশমিকের পরে এক ঘর আছে, এখানে কি আছে আমাদের এখানে আছে মিটার আর ডেসিমিটার, দশমিকের পরে এক ঘর, মিটার অ্যান্ড ডেসিমিটার। প্রথমে আমরা গিভেন ডাটাগুলো লিখে নেব। গিভেন ডাটাগুলো কি কি আছে? RF এর মান এখানে দেওয়া আছে, তাহলে RF এর মান, RF এর ফুল ফর্ম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ইকুয়াল টু লেখা যায় লেন্থ অফ দ্য ড্রয়িং আর অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট। এটা কত দেওয়া আছে? 1/50। সেকেন্ড নাম্বার কি আছে আমাদের? ম্যাক্সিমাম লেন্থ 5 মিটার দেওয়া আছে এখানে, এনাফ টু মেজার কত? 5 মিটার অবধি। এবং কি করতে হবে আমাদের? লেন্থ অফ দ্য স্কেল বের করতে হবে। এখানে লেন্থ অফ দ্য স্কেল মানে লেখা যায় কি? RF ইন্টু ম্যাক্সিমাম লেন্থ। লেন্থ অফ দ্য স্কেল মানে কি হচ্ছে? RF ইন্টু ম্যাক্সিমাম লেন্থ। আমাদের RF মান দেওয়া আছে কত? 1/50, আর ম্যাক্সিমাম লেন্থের মান দেওয়া আছে কত? 5 মিটার। তাহলে 1/50 ইন্টু 5 ইন্টু 100। 100 কেন করলাম আমরা? যেহেতু আমরা সেন্টিমিটার স্কেলটা ড্রয়িং করব, তাই মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা থেকে কত পেলাম আমরা? 10 সেন্টিমিটার। আমরা এখানে কি পেয়েছি? লেন্থ অফ দ্য স্কেল 10 সেন্টিমিটার। তাহলে প্রথমেই আমরা 10 সেন্টিমিটারের একটা স্ট্রেট লাইন ড্র করব। টেন সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এবার আমরা এই পয়েন্টে রেখে 3 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারের মাপ নিয়ে পারপেন্ডিকুলার একটা রেখা ড্র করলাম। ঠিক অপোজিটেও একটা পারপেন্ডিকুলার রেখা ড্র করব। এই পারপেন্ডিকুলার রেখাটা তোমরা যখন ড্রয়িং করবে তখন সেট স্কোয়ারের সাহায্য করবে। ঠিক এই স্ট্রেট লাইন বরাবর এখানেও একটা এবার আমাদের কি বলেছে? ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ আছে 5 মিটার। আমরা লেন্থ অফ দ্য স্কেল নিয়ে নিয়েছি আমরা 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এই 10 সেন্টিমিটার ঘরটাকে সমান ইকুয়াল 5টা ডিভিশন করতে হবে। আমরা এই স্ট্রেট লাইনটাকে 5টা ডিভিশন করা আমরা কি করে করব? প্রথমে যে কোনো অ্যাঙ্গেল নিয়ে, যে কোনো অ্যাঙ্গেল নিয়ে একটা লাইন ড্র করব, ইনক্লাইন লাইন ড্র করব। এই ইনক্লাইন লাইনকে আমরা সমান 5টা ভাগে ভাগ করে নেব।
সমান পাঁচটা ভাগে আমরা ভাগ করে নিলাম। এবার কি করব আমরা, এর লাস্ট পয়েন্ট যোগ করে দেব। এইবার সেট স্কোয়ারের সাহায্যে এই লাইনটার পারফেক্ট প্যারালাল লাইনগুলো আমরা ড্রয়িং করে আমরা ডিভিশনটা করব। তাহলে আমরা এই স্ট্রেট লাইনটার সমান পাঁচটা ভাগ পেয়ে গেলাম, 1, 2, 3, 4, 5। এবারে আমরা এই রেখাগুলোকে পারপেন্ডিকুলার ভাবে যোগ করে দেব। এবার আমরা নামকরণ করে দিই, আমাদের এটা সমান পাঁচটা ভাগে পেয়ে গেছি। তাহলে এটা 0 থেকে শুরু করবে তোমরা, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট। তাহলে আমরা প্রতিটা ঘর কত মিটার করে পেলাম, 1 1 মিটার করে এক একটা ঘর পেলাম। ম্যাক্সিমাম লেন্থ আছে 5 মিটার, তাহলে 5 মিটার যদি হয় ইকুয়াল 5টা ভাগে যদি ভাগ করা হয়, তাহলে প্রতিটা ঘর আমাদের 1 1 মিটার করে হয়। তাহলে আমরা মিটারের মানটা পেয়ে গেলাম। এইবার 1 মিটারের ঘরকে যদি আমরা ইকুয়াল 10 ভাগে ভাগ করি, ইকুয়াল 10 ভাগে ভাগ করি, তাহলে সেটা কিসের ঘর পাবো, আমরা ডেসিমিটারের ঘর পাবো। তাহলে আমাদের ডেসিমিটারের ঘরটা বের করে নিতে হবে। মিটারের ঘরটা আমরা পেয়ে গেছি ইকুয়াল 5টা। এবার আমাদের 1 মিটারের ঘরকে 10টা ভাগে ভাগ করব। সেম প্রসেসে এখানে যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম, সেম প্রসেসে আমরা এই 1 মিটারের ঘরটাকে ইকুয়াল 10 ভাগে ডিভাইডেড করব। ফার্স্ট এই পয়েন্টে থেকে একটা যে কোনো ইনক্লাইন লাইন ড্র করব। এই ইনক্লাইন লাইনটাকে আমরা ইকুয়াল 10 পার্টে ভাগ করব। আমরা ইকুয়াল 10 পার্টে রেখাটাকে ভাগ করে নিলাম। এবার আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে লাস্ট পয়েন্ট আমরা যোগ করে দেবো। এই লাস্ট পয়েন্টের প্যারালাল রেখাগুলো টেনে নেব। আবার সেট স্কোয়ারের সাহায্যে আমরা এর এই স্ট্রেট লাইনের বরাবর এর পারপেন্ডিকুলার রেখাটা আমরা ড্রয়িং করব।
তাহলে আমাদের এই রেখাটাকে আমরা ইকুয়াল 10 পার্টে ভাগ করে নিলাম। তাহলে এটা আমরা কিসের ঘরটা পেলাম? এটা ছিল আমাদের এক এক মিটার করে মিটারের ঘর, আর এটা আমাদের হলো মিটারকে আমরা 10 ভাগে ভাগ করে নিলাম, এটা হয়ে গেল আমাদের ডেসিমিটারের ঘর। আর এই ঘরগুলো আমাদের মিটারের ঘর। আমরা এই ডেসিমিটারের ঘরটা যেটা পেলাম সেটাকে নামকরণ করে দিই 1, 2, 3, 4, 5, 6। আমরা সমান 10টা ঘর পেয়ে গেলাম। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে আমাদের, যে শো দ্য ডিস্টেন্স 4.5 মিটার। তাহলে আমাদের 4.5 মিটার এখানে শো করতে হবে। আমরা 4.5 মিটারের মধ্যে আমরা কি পাচ্ছি, 4 মিটার আর 5 ডেসিমিটার। 4.5 মিটারের মধ্যে 4 মিটার 5 ডেসিমিটার, তাহলে আমরা 4 মিটার এখান থেকে পেয়ে যাচ্ছি। আর 5 ডেসিমিটার কোথা থেকে পাবো? 1, 2, 3, 4, 5, এটা আমাদের ডেসিমিটারের ঘর। তাহলে আমরা এখান থেকে 5 ডেসিমিটার পাবো। তাহলে এটা আমাদের ইন্ডিকেট করে দিতে হবে, শো করে দিতে হবে। ঠিক 5 লাইন বরাবর আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। এটা হয়ে গেল আমাদের 4.5 মিটার। এবার যদি আমাদের বলে যে 3.8 মিটার শো করতে, তাহলে 3.8 মিটারের মধ্যে আমরা কি কি পাচ্ছি? 3 মিটার, 8 ডেসিমিটার। তাহলে আমরা মিটারে 3 মিটার নিয়ে নেব, 1, 2, 3, 3 মিটার, আর 8 ডেসিমিটার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8 বরাবর রেখে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। আর 3 বরাবর, 3.8। এটা আমাদের 3.8 মিটারের স্ট্রেট লাইন ড্রয়িং হয়ে গেল। তো এইভাবে আমাদের প্লেন স্কেল ড্রয়িং করবো।